কৃষকরা ফাঁসি পাবে, আর তথ্য প্রমাণ লোপাটকারী মমতা ব্যানার্জিকে যেতে হবে। নির্লজ্জ বলছে কি, সন্দীপ ঘোষ পদত্যাগ করতে চেয়েছিল, আমি পদত্যাগ করতে দিইনি। বিনীত নয়ন পদত্যাগ করতে চেয়েছিল, আমি পদত্যাগ করতে দিইনি। কালকে শুনবেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছিল, আমি করতে দিই। এইরকম একটা চিটিং বাজ মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, এইরকম একটা চোর দুর্নীতিগ্রস্ত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যিনি 14ই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বললেন টাকা তো দেওয়া যেতেই পারে, 10 লাখ তো দেওয়া যেতেই পারে, তারপরে ইউটার্ন খেয়ে চোখ পাল্টি করে বলছে আমি তো টাকার কথা বলিনি। বিজেপি যেদিন আসবে সেদিন মিথ্যাশ্রী পুরস্কারটা যেখানে থাকবে ওখানে গিয়ে দিয়ে আসবো। লড়াই চলবে তো, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।